আসসালামু আলাইকুম। শুরু করছি মহানব্বুল আলমিনের প্রশংসা এবং সাথে সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপর দুরুদ ও সালামের সাথে। টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষভাবে উল্লেখ করছি নবম শ্রেণীর শিক্ষার্থী, যাদেরকে উদ্দেশ্য করে আমরা সামনে এসেছি। তো তোমাদের আজকে ইসলাম শিক্ষা বইয়ের আমরা পঞ্চম অধ্যায়ের সর্বশেষ যে মুসলিম মনীষীদের মধ্যে যে পার্থক্য রয়েছে, মানে সাহাবা, সাহাবার পরে তাবেইন, এরকম একজন তাবেইন মহিলা, তাবেইয়াহ আমরা বলতে পারি, যে তাবেইয়াহ একজন নারীর সাথে আমরা আজকে পরিচিত হব, যার নাম হচ্ছে হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা। তো ওনার সম্পর্কে আমরা আলোচনা করব। ইতিমধ্যে কিন্তু আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, মুসা আলাইহিসসালামের জীবনী তথা দুইজন নবী, তারপরে হচ্ছে আলী এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবি, চারজন সম্পর্কে আলোচনা করে পঞ্চমে এসে আমরা একজন সাধারণ, মানে সাহাবার পরের স্তরের সাধারণ মুসলমান আমরা বলতে পারি, কিন্তু আল্লাহওয়ালা নারীর আলোচনা করব। তো ওনার জীবনী থেকেও আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে, বিশেষ করে মেয়েদের জন্য। তো হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা একক কাজ, তোমাকে প্রথমে একটি কাজ দিয়েছে যে ইসলামী মহীয়সী নারী, ইসলামে মহীয়সী নারী। তো নারীরাও যে আল্লাহ তাআলার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব হতে পারেন, এরকম অসংখ্য মহিলারা তো আছেই, এর মধ্যে উনিও একজন। শিক্ষকের নির্দেশনা মোতাবেক উল্লেখিত শিরোনামের আলোকে তুমি মুসলিম মহীয়সী নারীদের একটি তালিকা তৈরি করো, যেমন ধর রাসূলের বিবিগণ রয়েছেন, এরপরে তার তোমার মহিলা কী বলে তার তোমার মেয়েরা, এরপরে হচ্ছে সাহাবিয়া যারা নারীরা রয়েছেন, এরপরে উনি তাবেই একজন নারী, তাবেইয়া। তো শিরোনামে লেখা হচ্ছে বা ভূমিকাতে লেখা হচ্ছে, যুগে যুগে পৃথিবীতে এমন ব্যক্তিবর্গ এসেছেন যারা মহান আল্লাহ তাআলা অত্যন্ত প্রিয় ছিলেন, তারা নবী রাসূলগণের অনুসরণে মানুষকে সত্যপথের সন্ধান দিয়েছেন। এমনই একজন মহান ব্যক্তি ছিলেন হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহা। জন্ম পরিচয়, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা 99 হিজরিত মোতাবেক 717 খ্রিস্টাব্দে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন। আর এই জন্যই কিন্তু তার নামের সাথে বসরি শব্দটা উল্লেখ রয়েছে, বসরাতে জন্মগ্রহণ করার কারণে তাই তাকে বসরি বলা হয়। তার পিতার নাম ইসমাইল এবং তার মাতার নাম মায়ফুল। তো তার পিতা খুবই দরিদ্র ছিলেন, একজন সাধারণ মানুষ ছিলেন, দিনমজুর ছিলেন। যেদিন রাতে তিনি জন্মগ্রহণ করেন, ওই দিন রাতে তার পিতার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেলও ছিল না, চিন্তা করতে পারছো। চার বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ, আর এই চতুর্থ বলেই তার নাম রাখা হয়েছিল রাবেয়া, তথা চতুর্থ। শৈশবে তার পিতামাতা ইন্তেকাল করেন, ফলে তাকে অতি কষ্টে দিনাতিপাত করতে হয়। কিন্তু যতই দারিদ্রতা তাকে গ্রাস করুক না কেন, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি আকৃষ্টতা কখনই তার কমতি ছিল না। এবার দেখো শিক্ষা জীবন, হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা খুব অল্প বয়সেই মা বাবার কাছ থেকে কোরআন, হাদিস, ফিকাহ শাস্ত্র জ্ঞান অর্জন করেন। তো ফিকাহ শাস্ত্র সম্পর্কে, ফিক শাস্ত্র সম্পর্কে তোমরা কিছুটা পূর্বে মনে হয় জেনেছিলে, আবারও একটু বলে দিচ্ছি যে কোরআন হাদিস থেকে প্রাপ্ত জ্ঞান খাটানোর মতো যে যোগ্যতা, এই যোগ্যতাকে বলা হয় ফিক, বুঝা। এই বুঝটা হাসিল করে যে তুমি খাটাবা তোমার জীবনে বিধান কেন্দ্রিক, এটাকে বলা হয় ফিক। তো এই শাস্ত্র জ্ঞান অর্জন তিনি করেছিলেন। শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার কখনো কখনো কোনো সংকোচ ছিল না, মানে কখনোই কোনো সংকোচ ছিল না। তিনি দরিদ্র হলেও পরম ধার্মিক ও আল্লাহ ভক্ত ছিলেন। তিনি ছিলেন ভদ্র, নম্র ও সংযমী, আর এই তিনটা ছাড়া কখনোই সফলতা লাভ করা যায়ও না। সেই সঙ্গে প্রখর বুদ্ধিমত্তার অধিকারিণী ছিলেন, সবসময় গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে থাকতেন বা যেতেন। রাগ, হিংসা, অহংকার তার চরিত্রকে কখনোই কলুষিত করতে পারেনি। মানবীয় যে সমস্ত দুশ্চরিত্র কেন্দ্রিক জ্ঞান রয়েছে, সেগুলো থেকে তিনি সবসময় নিজেকে বাঁচিয়ে রাখতেন। মোট কথা, আল্লাহর একজন প্রকৃত অলি হওয়ার জন্য যে গুণাবলী থাকা প্রয়োজন, এর সব কিছুই তার মধ্যে বিদ্যমান ছিল। তো দীর্ঘ বা সুদীর্ঘ সাধনার পর রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা ইলমে তাসাউফ ও মারেফাতের সূক্ষ্ম জ্ঞান অর্জন করেন। এখন বলতে পারো যে স্যার, এই মারেফাত, তাসাউফ, এগুলো আবার কী জিনিস? তাসাউফ মানে কি? নিজের অন্তরকে পরিচ্ছন্ন রাখা অন্যায়মূলক কাজ থেকে, এটাকে বলা হয় তাসাউফ। আর মারেফাত মানে হচ্ছে তোমার একটা দূরদর্শী কেন্দ্রিক জ্ঞান, যে জ্ঞানটা অধিক আল্লাহভক্ত হওয়ার কারণে আল্লাহ তার কিছু বান্দাদেরকে দিয়ে থাকেন,
যেটা সাধারণ একবারে সাধারণ মানুষ যারা আবার আমল করে না, এরা এটা পায় না। তো তারা ওই আল্লাহর পরিচয় আমরা বলতে পারি যে আল্লাহর গভীর পরিচয় তাদের মধ্যে ছিল। তো পরবর্তী সময়ে রাবে একজন কবি হিসাবে পরিচিতি লাভ করেন, মানে মিলিয়ে মিলিয়ে সুন্দরভাবে কথা বলতে পারতেন। তো ক্রীতদাসীর জীবন, যেহেতু পিতামাতা ছোটোবেলায় মারা গিয়েছে, জন্য আগের দিনে তো এরকম অভিভাবকহীন বা ইতিমদেরকে বেশিরভাগই দাসদাসী করে ফেলা হতো। হযরত রাবে বসির রহমতুল্লাহ আলীহায়ের মাতা পিতার ইন্তেকালের পর তার বড় বোনেরা জীবন ও জীবিকার অন্বেষণে অন্যত্র চলে যান। নিঃসঙ্গ রাবে বসির রহমতুল্লাহ আলীহা কান্নাকাটি করে কাতাতে লাগলেন দিনের পর দিন। হঠাৎ এক প্রাসণ্ড এসে জোর করে তুলে নিয়ে গেল রাবে বসির রহমতুল্লাহ আলীহাকে, দাসী হিসাবে কেনাবেচার হাটে নিয়ে তাকে বিক্রি করে দিল পাষাণ হৃদয়ে এক ব্যক্তির নিকট। তো ক্রীতদাসীতে পরিণত হলেন রাবে বসির রহমতুল্লাহ আলীহা। তিনি দিনের বেলায় কঠোর পরিশ্রম করতেন, রাতের বেলায় জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করতেন। হঠাৎ এক মাঝরাতে তার মনিবের ঘুম ভেঙে যায়। মনিব অস্পষ্ট কিছু কথার গুঞ্জন শুনতে পান। গভীর অন্ধকারে কার কথার শব্দ খুঁজতে যেয়ে দেখেন, দেখতে পান রাবেয়া ইবাদত করছে, আকুল স্বরে প্রার্থনা করছে প্রভুর দরবারে। এক পর্যায়ে রাবেয়া মোনাজাত ধরে আল্লাহ তাআলার দরবারে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে কোনো মানুষের অধীন করে রেখো না, অধীন করে না রাখলে আমি সর্বক্ষণ শুধু তোমারই ইবাদত করতাম। রাবেয়ার আকুল প্রার্থনা শুধু শুনে মনিবের কিন্তু মন গলে যায়। দেখছো আল্লাহ তাআলা কার অন্তরে কী দিয়ে দেয় এটা বলা যায় না। মনিব মনে মনে বলল, হায়, আমি এ কাকে আমার ঘরে দাসে বানিয়ে রেখেছি? যে মানুষটা আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, আমি এরকম তাকে আল্লাহর দাসী, তাকে আমি আমার দাসী বানিয়ে রেখেছি? সে তো সামান্য নারী হতে পারে না, সে নিশ্চয়ই আল্লাহর প্রিয়জন। এ ঘটনার পরদিন সকালে মনিব রাবেয়া বসির রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলীহাকে দাসত্ব জীবন থেকে মুক্ত করলেন। এবার রাবেয়া বসির রহমতুল্লাহ আলীহা মুক্ত হয়ে নিজের জীবনকে তিনি উৎসর্গ করলেন তার প্রভুর ইবাদতে। তিনি জীবনে বিয়ে করেননি, কেবল আল্লাহ তাআলার ইবাদতেই কাটিয়ে দিয়েছেন। এবার আসো, আল্লাহর উপর আস্থা ইবাদত তার কেমন ছিল, দেখো মেয়েরা ভালো করে স্মরণ রেখো। তাপসী রাবেয়া বসির রহমতুল্লাহ আলীহা আল্লাহর উপর বেশি নির্ভরশীল ছিলেন। তিনি জীর্ণ কুটিরে বসবাস করতেন, তবুও কোনো মানুষের সাহায্য তিনি গ্রহণ করতেন না। জীর্ণ কুটির বলতে কী বোঝায়? যেটাকে আমরা কুড়ে ঘর বলে থাকি, কোনো রকম গাছের ডালপালা দিয়ে, খড়কুটা দিয়ে একটা ছাদ তৈরি করে পাশে একটু বেড়া টেড়া দিয়ে থাকা আর কি। একবার হযরত রাবেয়া বসির রহমতুল্লাহ আলীহা অসুস্থ হয়ে পড়লে আব্দুল ওয়াহিদ আমর ও প্রখ্যাত মুহাদ্দিস সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলীহিমা তাকে দেখতে যান। তখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী হযরত রাবেয়া বসির রহমতুল্লাহ আলীহাকে বললেন, যদি আপনি দোয়া করেন তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন। এবার দেখো রাবেয়া উত্তর দিল কি। রাবেয়া বসির রহমতুল্লাহ আলীহা বললেন, হে আবু সুফিয়ান, আপনি কি জানেন না কার ইচ্ছায় আমার এই অসুস্থতা? কার ইচ্ছায় আমার এই অসুস্থতা? যার ইচ্ছা তিনি কি আল্লাহ তাআলা নন? সুফিয়ান বললেন, হ্যাঁ। রাবেয়া বসির রহমতুল্লাহ আলী বললেন, তাহলে তো কেন আমাকে আল্লাহ তাআলার কাছে ইচ্ছার বিরুদ্ধে, আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে প্রার্থনা করতে বলছেন? দেখো আমরা চিন্তা করি কি, আল্লাহ অসুস্থ হয়েছি, তাড়াতাড়ি আগে সুস্থ থাকতেও ইবাদত না করলে এখন অসুস্থ হয়ে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে চাই, আল্লাহ সুস্থতা দাও, সুস্থতা দাও। আর তিনি কি বলছেন, অসুস্থতা কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন, একটা নেয়ামত। তো অসুস্থতার মাধ্যমে তো এমনি গুণা মাফ হয়, তারপরে মর্যাদা বাড়ে। তো সুতরাং যে আল্লাহ আমাকে ভালোবেসে অসুস্থতা দিয়েছেন, আমি কেন আবার তার কাছ থেকে অন্যটা চেয়ে নিব? এইভাবে তিনি বললেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলিহী, ইনি একজন ভালো বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন। তিনি রাবেয়া বসির রহমতুল্লাহ আলিহাকে এর পরিচিত ছিলেন আর কি। তিনি একদা রাবেয়ার আর্থিক দুরবস্থা দেখে বললেন, আপনি বললে আমি আমার এক ধনী বন্ধু থেকে আপনার জন্য সাহায্য আনতে পারি। রাবেয়া বললেন, হে মালিক, আমাকে এবং আপনার বন্ধুকে কি আল্লাহ তাআলা রিজিক দেন না? দেখো রিজিকের চিন্তা করো, বহু মানুষ তো চিন্তা করতেছে যে চাকরি বাকরি না করলে খাবো কি, আর দেখো এই মহিলার ইমান। মালিক বলল, হ্যাঁ। রাবেয়া বললেন, আল্লাহ কি দরিদ্রদেরকে তার দারিদ্রতার কারণে ভুলে যাবেন এবং ধনীদেরকে তাদের ধন সম্পদের কারণে মনে রাখবেন? দেখো প্রশ্নের পরিপ্রেক্ষিতে কী ধরনের প্রশ্ন। মালিক বলল, না। তখন রাবেয়া বললেন, আল্লাহ যেহেতু আমার অবস্থা জানেন, তখন তাকে আমার আবার স্মরণ করানোর দরকারটা কি? বিশিষ্ট আরবি সাহিত্যিক আল জাহিজ রহমতুল্লাহ আলী বলেন, রাবেয়ার কয়েকজন পরিচিত লোক তাকে বললেন, আমরা যদি আপনার আত্মীয় স্বজনদের বলি তাহলে তারা আপনাকে একজন ক্রীতদাস কিনে দেবেন। রাবেয়া বললেন, সত্য কথা এই যে, যিনি সমস্ত পৃথিবীর মালিক তার কাছে প্রার্থিব কিছু চাইতে আমার লজ্জা বোধ হয়, আমার কি হয়,
লজ্জাবোধ হয়, আমি তার কাছে কেন প্রার্থিব জিনিস, দুনিয়ার জিনিস চাইবো, আমি তার কাছে আখেরাতে কীভাবে ভালো থাকা যায়, জান্নাত পাওয়া যায় কিনা সেই বিষয়ে আমি তার কাছে চাইবো। অতএব যারা পৃথিবীর মালিক নয় তাদের কাছে কী করে আমি চাইতে পারি? কথার ধরন দেখো এবার তো, ইবাদত করার ক্ষেত্রে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ছিলেন অতুলনীয়। তিনি যখনই সময় পেতেন তখনই আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন। অধিকাংশ সময় তিনি দিনে রোজা রাখতেন আর রাতে নফল সালাত আদায় করতেন। তিনি সর্বদাই আল্লাহ তাআলার নিকট এই বলে প্রার্থনা করতেন যে হে প্রভু, আমাকে আমার নিজ কাজে ইবাদতে ব্যস্ত রাখুন, যাতে আমাকে কেউ আপনার জিকির হতে বিমুখ করতে না পারে, আপনার স্মরণ থেকে আমাকে কেউ ফিরিয়ে বিমুখ করতে না পারে। গেলে এই পর্যন্ত। এবার দেখো তার আধ্যাত্মিকতা, যে নিজের অন্তরটাকে সে কতটা পরিশুদ্ধ করতে পেরেছে। শুধু পুরুষরাই আল্লাহর নৈকট্য লাভ করেছে এমন নয়, অনেক নারীরাও আল্লাহ তাআলার ওলি হয়েছেন, আল্লাহ তাদেরকে অনেক আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলিহা এর অনেক আধ্যাত্মিক ক্ষমতা ছিল। একবার হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলিহা খাবার রান্না করতে গিয়েছেন, দেখেন পেঁয়াজ নেই, ভাবছেন পেঁয়াজ কোত্থেকে আনবো, কীভাবে আনবো, কোনো দাস দাসী নেই আমার, সেবক সেবিকা নেই, মনে মনে এই কথা ভাবছিলেন। এ সময় লক্ষ্য করলেন একটি চিল উড়ে যাচ্ছে তার পায়ে পেঁয়াজ, চিল পেঁয়াজগুলো ছুঁড়ে মারল আর তার সোজা হযরত রাবিয়ার কাছে এসে পড়ল, আল্লাহ তাআলা দিয়ে দিলেন, তাকে বলা হয় রাবিয়া। তো তুমি আমার হয়ে গিয়েছো, আমি চিলকে তোমার সেবায় নিয়োজিত করে দিলাম। দেখো তো তুমি আল্লাহর সেবায় নিয়োজিত হবা, দুনিয়াকে তোমার সেবায় আল্লাহ তাআলা নিয়োজিত করে দেবেন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি একবার শস্য বুনেছিলেন, পঙ্গপাল শস্যক্ষেতের উপরে এসে পড়েছিল। তখন রাবিয়া প্রার্থনা করে বললেন, হে আমার প্রভু, এ হলো আমার জীবিকা, যদি আপনি চান তাহলে আমি তা আপনার শত্রুদের বা বন্ধুদের দিয়ে দেব। তখন পঙ্গপাল উড়ে পালিয়ে গেল, আর পঙ্গপালের দল যেদিক দিয়ে যায় সমস্ত জিনিসগুলোকে নষ্ট করে যায়, অথচ পঙ্গপাল এখান থেকে কথা শুনে চলে গেল নিজের মতো করে। তো আল্লাহর অলিদের বহু অলৌকিক ঘটনা রয়েছে, তবে এরা এইসব ক্ষমতা নিয়ে কখনোই অহংকার করেননি যে আমার অমুক ক্ষমতা আছে, আমার এটা আছে সেটা আছে। তারা ইচ্ছাকৃতভাবে কখনোই তা প্রকাশ করেননি, বরং তা আপনা আপনি প্রকাশিত হয়ে যেত। তারা তো কারোর সামনে এগুলো করতেন না, হঠাৎ করে দেখা গেছে করা একদিন হচ্ছে, আরেকজন দেখে ফেলছে হুট করে, তখন এটা প্রকাশ পেয়ে যায়। তারপর আসো অনাড়ম্বর জীবনযাপন। অনাড়ম্বর জীবনযাপন বলতে কি বোঝায়? বিলাসী জীবন নয়, সাধারণ জীবন। তো হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলিহা সহজ সরল জীবনযাপন করতেন, তিনি সর্বদা নিজেকে খুব তুচ্ছ মনে করতেন, আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা চাইতেন, সর্বদা আন্তরিকভাবে আল্লাহর নিকট তওবা করতেন। তিনি বলতেন, মুখে মিথ্যা তওবা করে কী লাভ, যদি কাজে তা প্রমাণ করা না যায়। তা আমরা তো প্রায়ই কী করি, অন্যায় হয় আর থাপ্পড় গালের মধ্যে নাকি, আস্তাগফিরুল্লাহ কী করলাম, কিন্তু আবার পরে যেই সেই, এই সমস্ত তওবার কোনো মূল্যায়ন নেই। তিনি সর্বদা মহান আল্লাহর গুণ কীর্তন করতেন, মানে কি তার গুণাগুণ বর্ণনা করতেন, মানুষ সেবারত তিনি ছিলেন। তো মোটামুটি তার জীবনী সম্পর্কে আমরা কিছু জানলাম, এবার তার ইন্তেকাল সম্পর্কে কিছু কথা আমরা শুনব। তো রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলিহার ইন্তেকাল, অনেক কষ্ট শ্রম কষ্টসাধ্য ও আধ্যাত্মিকতাপূর্ণ জীবন যাপন করার পর আল্লাহর প্রিয় এই নারী 185 হিজরি মোতাবেক 801 খ্রিস্টাব্দে বসরায় ইন্তেকাল করেন। তাকে বসরায় কী করা হয়, দাফন করা হয়, এখানেই জন্ম, এখানে দাফন করা হয়। বর্ণিত আছে যে মোহাম্মদ ইবনে তুসি নামক এক লোক তার কবরে যান, গিয়ে বলেন যে হে রাবেয়া, আপনি গর্ব করতেন যে উভয় জগতের বিনিময়েও আপনি আপনার মাথা নত করবেন না, আপনি কি সেই উন্নত অবস্থা লাভ করেছিলেন বা করেছেন? জবাবে একটি আওয়াজ এলো, আমি যা চেয়েছিলাম তা আমি পেয়েছি, আমরা তার জীবনের আলোকে আমাদের জীবন গড়ব, ইহকাল ও পরকালে কী পাবো, শান্তি পাবো। দেখো এখান থেকেই আমরা শিক্ষা, বিশেষ করে মেয়েদের জন্য ওনাদের জীবনীগুলো পড়া। হ্যাঁ, তোমার জন্য মেয়েরা যারা আসো, হযরত খাদিজা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদিকে ফাতিমা, এদিকে হাসান, কী বলে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহিমা, তাদের জীবনীগুলো তোমরা পড়ো, তাহলে দেখবা যে তোমরা অনেক কিছু শিখতে পারবা, মেয়ে হয়েও যে কীভাবে আল্লাহর ওলি হতে হয়, কীভাবে অন্যায় থেকে নিজেকে বাঁচাতে হয়, আত্মশুদ্ধি তাসাউফ করা যায়, সেগুলো কিন্তু এখান থেকে শেখা যায়। এবার আসো কথা শেষ করার পর আমরা এখন প্যানেল আলোচনা নিয়ে দেখব। তো প্যানেল বা দলে দলে আলোচনা কি? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবন আদর্শের মধ্যে তুলনামূলক একটি বিশ্লেষণ তুমি তৈরি করো। উল্লেখিত দুজন মনীষীর জীবন আদর্শের আধ্যাত্মিকতা, আত্মত্যাগ, শ্রমের মর্যাদা, সহনশীলতা প্রভৃতি ক্ষেত্রগুলো শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি প্যানেল বা দলে দলে আলোচনা করে উপস্থাপন
করো, নিজেদের মধ্যে আলোচনাগুলো করে একে অপরকে শেখাও, যে সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে শিখতে পাই এগুলো থেকে আমরা অর্জন করে নিজেদের জীবনে বাস্তবায়ন করব। তো প্যানেল আলোচনার পর আমরা একটা দেখি যে দলে দলে বা প্রতিফলন ডায়েরি হিসাবে কি দেওয়া হয়েছে। দেখো এবার প্রতিফলন ডায়েরি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এর জীবন আদর্শে অনুপ্রাণিত হয়ে যে কাজগুলো বাস্তব চর্চা ও অনুশীলন করব, তো উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি পূরণ করবে। তো মহামানবদের নাম, প্রথমে মহামানবদের নাম, এরপরে হচ্ছে তাদের গুণাবলী, যেভাবে চর্চা বা অনুশীলন করা যায়, তিনটি পর্যায়ে আমরা গেলাম। তো ছকগুলো আমরা একটু পূরণ করি এক একটা করে। তো আমরা ছকটা এই মাত্র পূরণ করলাম, পূরণ করে দেখো কাদের নাম উল্লেখ করেছি আর কীভাবে উল্লেখ করেছি। তো একটা তো তোমাকে উদাহরণস্বরূপ দিয়ে দেওয়াই হয়েছে যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কী ছিলেন, পরোপকারী ছিলেন। তা আমরা কীভাবে সেটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, যেভাবে চর্চা বা অনুশীলন করব, বিপদগ্রস্ত ব্যক্তিকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করব। এবার দেখো, যেহেতু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা উপরে আসছে, এই জন্য ধাপে ধাপে আমরা উপরের দিক থেকে নিচে মর্যাদাপূর্ণ ব্যক্তিদের কাছে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কী করতেন, জ্ঞান প্রচারকারী একজন ছিলেন। তো সর্ব অবস্থায় জ্ঞানার্জন করা, মানে তুমি যে অবস্থায় থাকবা সে অবস্থায় কী কী জ্ঞান অর্জন করা যায়, কোথাও ঘুরতে গেছো সেখান থেকে কী জ্ঞান অর্জন করা যায়, এই মানসিকতা নিয়ে চলা। তারপর আসো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্য মিথ্যার পার্থক্যকারী, ওনার ফারুকের একটা উপাধিই আছে, তো ওনার এই গুণটা আমরা দেখলাম। এবার আসো সর্বদা হালাল হারাম বেছে চলা, তো উনি কী ছিলেন, সত্য মিথ্যার প্রতি সর্বদা এরকম অটল ছিলেন, অন্যায় অন্যায় বাছাই করে করে সবসময় চলতেন। এরপর আসো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশেষ মহাসত্যবাদী, ওনার উপাধি কী ছিল, সিদ্দিক, তো এই সত্যের উপর অটল থাকা সবসময়। তো এই শিক্ষাগুলো যখন আমরা এখানে উল্লেখ করে দিব, তো এই শিক্ষার আলোকে আমরা নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব, এটাই হচ্ছে আমাদের আজকের মতো আলোচনা। তো আজকে আমরা আমাদের এই পর্বটা এখানে শেষ করছি, ইনশাআল্লাহ আগামীতে তো মহামনীষী সম্পর্কে কিছু আলোচনা আমাদের আসবে। তো সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।